পরপর দুই কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার বিনাপাড়া এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় 22 বছরের গৃহবধূ অলোকা মণ্ডল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। সবজি বিক্রেতা গোপাল মণ্ডলের সাথে 3 বছর আগে অলোকা মণ্ডলের বিবাহ হয়। তাদের 1 বছর 6 মাসের এবং 8 মাসের কন্যা সন্তান আছে। আক্রান্ত গৃহবধূর দাদা বিমল মণ্ডল অভিযোগ করেন, কন্যা সন্তান হওয়ায় তার বোনের ওপর অত্যাচার শুরু করে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। বৃহস্পতিবার রাতে অলোকা যখন রান্না করছিল সেই সময় স্বামী ও শাশুড়ি হাঁসুয়া দিয়ে কোপ মারে বলে অভিযোগ। এ ব্যাপারে বিমল মণ্ডল থানায় অভিযোগ জানাবেন বলে জানান। কাকে কেটেছে? বোনকে। শুক্তি মণ্ডল। এখান দিয়ে গিয়ে দেখি, রাস্তায় পড়ে আছে, রক্তাক্ত অবস্থায়। আর আশেপাশের লোক অনেকজন দেখছিল দাঁড়িয়ে, তারা কিন্তু হসপিটালের কোনো ব্যবস্থা নেয়নি। তারপর মানে আমি তো আর ওরকম কিছু তো যাইনি, তা বোনের মুখ থেকে যা যেন শুনতে পেলাম যে বোন রান্না করছিল আর ওনার শাশুড়ি গিয়ে ধরেছিল, আর আমার বোন জামাইটা গিয়ে মারছিল। বোন জামাইটা হচ্ছে মানে গোপাল মণ্ডল। কেন মানে বিয়ে দেওয়ার 3 বছর হলো, হওয়ার পর বড় মেয়ে হয়েছিল, বড় মেয়ে হওয়ার পর 1.5 বছর হয়ে গেছে, তারপরে আবার একটা মেয়ে আসে হয়েছে, প্রায় 8 মাস হয়ে গেল। 8 মাস হওয়ার পরে আরও অত্যাচারটা বেড়ে গেল। মানে ছেলে চেয়েছিল, ছেলে না হওয়াতে মেয়ে হয়েছিল, তো মেয়ে হওয়াতে মানে আরও অত্যাচারটা বেড়ে গেল। মানে যা খুশি তাই দিয়ে মারধর, না নয় গালাগালি মানে হয়েছিল, হারানো অস্ত্র দিয়ে মেরেছে, কাটাছিল। হ্যাঁ, মারা হয়ে গেল। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। পরপর দুই কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার বিনাপাড়া এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় 22 বছরের গৃহবধূ অলোকা মণ্ডল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। সবজি বিক্রেতা গোপাল মণ্ডলের সাথে 3 বছর আগে অলোকা মণ্ডলের বিবাহ হয়। তাদের 1 বছর 6 মাসের এবং 8 মাসের কন্যা সন্তান আছে। আক্রান্ত গৃহবধূর দাদা বিমল মণ্ডল অভিযোগ করেন, কন্যা সন্তান হওয়ায় তার বোনের ওপর অত্যাচার শুরু করে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। বৃহস্পতিবার রাতে অলোকা যখন রান্না করছিল সেই সময় স্বামী ও শাশুড়ি হাঁসুয়া দিয়ে কোপ মারে বলে অভিযোগ। এ ব্যাপারে বিমল মণ্ডল থানায় অভিযোগ জানাবেন বলে জানান। কাকে কেটেছে? বোনকে। শুক্তি মণ্ডল। এখান দিয়ে গিয়ে দেখি যে রাস্তায় পড়ে আছে, রক্তাক্ত অবস্থায়। আর আশেপাশের লোক অনেকজন দেখছিল দাঁড়িয়ে, তারা কিন্তু হসপিটালের কোনো ব্যবস্থা নেয়নি। তারপর মানে আমি তো আর ওরকম কিছু তো যাইনি, তা বোনের মুখ থেকে যা যেন শুনতে পেলাম যে বোন রান্না করছিল আর ওনার শাশুড়ি গিয়ে ধরেছিল, আর আমার বোন জামাইটা গিয়ে মারছিল। বোন জামাইটা হচ্ছে মানে গোপাল মণ্ডল। কেন মানে বিয়ে দেওয়ার 3 বছর হলো, হওয়ার পর বড় মেয়ে হয়েছিল, বড় মেয়ে হওয়ার পর 1.5 বছর হয়ে গেছে, তারপরে আবার একটা মেয়ে আসে হয়েছে, প্রায় 8 মাস হয়ে গেল। 8 মাস হওয়ার পরে আরও অত্যাচারটা বেড়ে গেল। মানে ছেলে চেয়েছিল, ছেলে না হওয়াতে মেয়ে হয়েছিল, তো মেয়ে হওয়াতে মানে আরও অত্যাচারটা বেড়ে গেল। মানে যা খুশি তাই দিয়ে মারধর, না নয় গালাগালি মানে হয়েছিল, হারানো অস্ত্র দিয়ে মেরেছে, কাটাছিল। হ্যাঁ, মারা হয়ে গেল। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।